পথে বোনের বাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বোনের বাসায় গিয়ে কি কি করলাম, কি কি খেলাম আর কি কি আনন্দ করলাম সব মিলিয়ে কিন্তু আজকের আমার ব্লগটা। মিশাল্লা রামিয়ে যাচ্ছি, কারণ ওর আব্বুর একটু কাজ ছিল, সেজন্য আসতে পারিনি। তো আমি একটু একটু করে সারাদিন যা মানে যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে বোনের বাড়ি হোক, মা বাবার বাড়ি হোক, সেখানে গেলে কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করে না। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। নিজেদেরও কিন্তু অনেক আনন্দ থাকে, কথাবার্তা থাকে, তখন আর ভিডিও করার মানে মনে থাকে না। তো এই তো আমরা চলে এসেছি, আমরা কিন্তু উপরে যাচ্ছি, আর আমাদের জন্য আমাদের ছোট্ট বেবিটা কিন্তু ওয়েট করছে। সে বেবিটাকে কিন্তু আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন, আর সে হচ্ছে আমার ভাগ্নি ছোট্ট ফারিস্তা। সে এত খুশি হয় যে তার জান, তার কলিজা হলাম আমরা, আর বিশেষ করে মিশাল হলো ওর খেলার সাথী। তো দেখতেই তো পেলেন সে কতটা খুশি। আর এখানে টিভি অন ছিল তাই আমি আর ইয়াটা শব্দটা রাখিনি। তো দেখতে থাকুন সে আর কি কি করছে। এই তো আমাদের দুপুরের খাবার দাবার। এখান থেকে কিন্তু খাবার কিছুটা টেবিলে বসেছে ছেলেরা, কিছুটা মিশালের আব্বুর জন্য উঠে রাখা হয়েছে, আর এগুলো আমরা এখন খাব। ছেলেরা তো টেবিলে বসেছে, আর আমাদেরও একটু যেতে সেদিন একটু দেরি হয়েছিল, তো সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল, তাই আমরা ভাবলাম ফ্লোরেই বসে পড়ি। তো খাওয়া দাওয়ার পর এখানে আমার ছেলেটা এই যে কোপ নিয়ে এসেছে, যেহেতু গরমও ছিল তাই কোপটা খেয়ে ভালোও লেগেছিল। আর একটু ভারী খাবার খাওয়ার পর যদি একটু ঠান্ডা ঠান্ডা না খাওয়ায় তাহলে কিন্তু খুবই মানে অস্বস্তিকর লাগে। আর এটা খাওয়া দাওয়ার পরের একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে চারদিকের পরিবেশটা দেখতে খুব ভাল লাগছিলো, অনেক গরমের পর এরকম একটা ওয়েদার হলে কিন্তু ভালোই লাগে। ভেবেছিলাম মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টিটা আর হয়নি। তো এরপর আমার ভাগ্নি মেহেদি দিবে, আমার হাতে মেহেদি দেখে সেও মেহেদি দিবে। তো ভেবেছিলাম ছোট মানুষ একটু সিম্পলভাবে দিয়ে দেই, কিন্তু না, সে আমার মতো দিবে, তো তাকে একটু মেহেদি দিয়ে দিচ্ছি। এখন থেকে তার কিন্তু সাজুগুজু করার খুব শখ, সে নেল পলিশ দিবে, মেহেদি দিবে, লিপস্টিক দিবে, খুব শখ তার। আর খুব লক্ষ্মী আছে, যেভাবে বসিয়ে রেখেছিলাম সেভাবেই বসেছিল, একটু নড়াচড়া করেনি। মাশাল্লাহ দোনো হাত খুব শান্তিভাবে আমি দিয়েছি, আর দেওয়ার পর যে দোনোটা হাত দিচ্ছে আমাকে দেখাচ্ছে, ভালোই লাগে। লক্ষ্মী বাচ্চাটার মেহেদি দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে তো এপাশের বারান্দাটা দুপুরে শেয়ার করেছি, এখন চলুন ওই ঘরের বারান্দা থেকে বিকেলের ভিউটা কেমন দেখা যায় আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন আমরা বারান্দায় চলে এলাম। এটা ছিল বিকেলবেলা, তো বিকেলবেলার ওয়েদারটাও কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। তো চিন্তা করলাম এই পাশের বারান্দাটার ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ওদের দোনো পাশের বারান্দা থেকেই খুব ভালো ভিউ দেখা যায়, আর ভালোও লাগে প্রকৃতিটা দেখতে। আর এই যে নিচ দিয়ে হলেও রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, সেটাও কিন্তু খুব ভাল লাগে। আর ছয়তলার উপরে তো খুব আলো বাতাস আছে, আর তো একদম উপর থেকে মনে করেন নিচের রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছুই দেখতে ভালো লাগে। তো এই তো বিকেলের পর কিন্তু সন্ধ্যা হয়ে এলো, তো সন্ধ্যাবেলা দেখুন সে আইসক্রিম পেলে আর কথাই বলে না। আর তখন ও ঘুম থেকে উঠেছিল, তার জন্য একটু মুডটাও অফ ছিল। তো আইসক্রিম খাওয়ার সময় কিন্তু কারোর সাথে কথা বলবে না, এত প্রিয় তার আইসক্রিম। তো এরপর এই যে দেখুন ও বসে বসে কিন্তু আমার জামার পুঁতিগুলো উঠাচ্ছিল। তো এই সময়টা আমরা সবাই বসে বসে কিন্তু গল্প করছিলাম, এটা সন্ধ্যার পর ছিল। আর আমি ভিডিও করি আর যাই করি, আমি একটা জিনিস মাথায় রাখি, কারো পারমিশন ছাড়া কিন্তু তাকে ক্যামেরার সামনে আনা ঠিক না, তাই আমি আর কাউকে দেখাইনি। আর এখানে আমার বোন আর আমার দুলাভাই কিন্তু ভেজিটেবল রোল তৈরি করছিল, যেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই রোলের ভাজটা কিন্তু আমিও পারি না,
তাই আমি একটু ভিডিও করে নিলাম। কোনো কখনো যদি আমি তৈরি করি তখন আমি এটা দেখে দেখে এভাবে তৈরি করতে পারবো। তো আমার দুলাভাই কিন্তু আমার বোনকে অনেক হেল্প করে, সব কাজেই হেল্প করে, আর আমরা বেড়াতে গেলে আমাদেরকে কিন্তু কোনো কাজ করতে দেয় না, তারাই করে। তো এই রোল বানানোটার মানে ভাঁজ দেওয়ার যে প্রসেসটা সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম, আর আমিও একটু শিখে নিলাম আর কি। আর রোলগুলো কিন্তু খুব মজাও হয়েছিল, বাসায় তৈরি সব জিনিসই কিন্তু খুব ভালো লাগে। আর সেদিনকার বেশিরভাগ নাস্তাই কিন্তু আমার বোন বাসায় তৈরি করেছিল। আসলে এগুলোও কিন্তু একটা গুণ বলা যায়, অনেকেই কিন্তু এগুলো পারে না, আবার অনেকেই কিন্তু করেও না, এটাও একটা গুণ বলা যেতে পারে। আর আমি ভিডিওটা করার সময় কিন্তু আমার পাকনিটা আমার সাথেই ছিল, তার জন্য ভিডিওটা একটু কাপাকাপি করেছিল, তো আমার সাথেই ছিল কিন্তু। তো আমার মতো আপনারাও কিন্তু শিখে নিলেন কীভাবে রোলটা ভাঁজ করতে হয়। আর এখানে তো শুনতেই পেলেন পাকনা বুড়ির পাকনা পাকনা কথা। তো এখানেও কিন্তু আমার দুলাভাই কিন্তু আমার বোনকে হেল্প করছে, আমরা চাইলেও কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে দেয় না, তারাই নিজেরাই করে। তো এখানে রোলগুলো ভেজে নিচ্ছে, আর পাকনা বুড়িটা তখন আমার কোলেই ছিল। আর এখানে আমি এখানে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি মোবাইলের লাইট ধরে দাঁড়িয়েছিলাম আর কথা বলছিলাম আর কি। আর ওরা আমাদের নাস্তার আয়োজন করছিল। তো আমগুলো কাটার পরে আমি টেবিলে এনে রেখে দিলাম, তো খুব সুন্দর লাগছিল আমগুলো। আর এই এখানে যে রোলগুলো ভেজে নেওয়া হয়েছিল, আর সাথে ছিল বাসায় তৈরি পপকর্ন, এই পপকর্নগুলো কিন্তু আমার বোন আর আমার দুলাভাই ওরা বাসায় কিন্তু তৈরি করেছে। তো আমি একদিন আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম কীভাবে আর কি পপকর্নগুলো ওরা তৈরি করছিল, খুবই সহজ। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে করে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা এখন সব নাস্তাগুলো নিয়ে আমরা এই তো এখন সবাই মিলে বসে নাস্তা করব। এখানে আম ছিল, পপকর্ন ছিল, ভেজিটেবল রোল ছিল, সাথে ছোলা ছিল। তো সব কিছু খাওয়ার পর কিন্তু এখানে আমরা পরে চাও খেয়েছি, বাসায় তৈরি করে চা খেয়েছিলাম। সবাই একসাথে হলে কিন্তু এভাবে ফ্লোরে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? খুব ভালো লাগে। তো রাতের খাবার খেয়ে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিয়েছি, সাথে মিশালের আব্বুর খাবারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, সাথে নাস্তাও দিয়ে দিয়েছিল আমার বোন। যে রোলগুলো তৈরি করেছিল সেগুলোও কিন্তু মিশালের আব্বুর জন্য দিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো আজকে আমার ঈদের দাওয়াতে আমার বোনের বাসার ব্লগটা অবশ্যই জানাবেন। এখানেই শেষ করছি আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।